দেখালি চেয়ারম্যান পদে ইলেকশন করে এই দৃশ্য আমাকে দেখালে মানে এটা হলো গড়াল মেম্বার ইলেকশন করে 50টা ভোট পায় না সে হবে চেয়ারম্যান এমন ভাবে কথাবার্তা কওয়া শুরু করেছে যেন চেয়ারম্যান হয়ে গেছে সাথে কিরম ধরনের কথাবার্তা করছে রে মনে করে আমার নামে গিবত দেওয়া শুরু করছে তাই না আপনার নামে গিবত করলে মাঠে নামবে পারবে ও তো ঘরের তে বাইরে হওয়া বন্ধ করে দেবো আমি ঘরের তে বাইরে হওয়া তার বই তো বন্ধ করে রাখছিল নমিনেশন জমা দেওয়ার দিন তার বউ ঘরের মধ্যে তালা মারি আটকায় রাখছিল ঘরের মধ্যে তালা মারি আটকা রাখেছিল তাহলে নমিনেশন পেপার জমা দিলে কিরম করে টিউনো সাহেবের নলেজ তো তার ব্যাপারটা দেওয়া লাগে আরে সাদেক আলীর সাথে এই যে সিকন বুদ্ধির লোক আছে না চৈতন্য সেই জমা দিয়ে আসছে সৌস্বাক্ষর আগে থেকেই করে রাখে কি কর না কো সেটা আবার হয় না কিছু হ্যাঁ তবে না কিসের জন্যে জেলখানা থাকেও তো মেলা লোক নির্বাচন করে করে না মানে চৈতন্য হইলো এক নম্বরের তিলিকবার সাদেক আলী রে পথে না বসায় ছাড়বি নি ঠিকই কইছো নির্বাচন আসলে পরেই জমি বেছে নির্বাচন করবি তারপর জামানত বাতিল হয়ে যায় এই চৈতন্য স্যারেরা একটা শাস্তি দেওয়া দরকার একটা শিক্ষা দেওয়া দরকার দেবো নাকি রাস্তার উপর রাম দোলা একটা না না ভোটের আগে এইসব কর্ম করা ঠিক হবি না চেয়ারম্যান সাহেবের সাথে ভালো ভোটে হারিয়ে গেলে এমনি ধুলাই করে হ্যাঁ সেটা সত্য স্যার ভাই আব্দুল সাদেক তুমি করে একটা সেইরকম ভালো কাম করেছ চেয়ারম্যান পদে খাড়া হয়েছ আর জনসেবা করবি লাগলে বড় পদ ছাড়া কি হয় নাকি তোমার পোস্টারের ছবিটা সেইরকম পাই নিয়েছ ভাই আমার খুব ভালো লাগছে সত্যি কিন্তু স্যার ভাবি স্যার এখনো আমি যে নির্বাচনে খারাইছি বিষয়টা মাইনে নিবে পারতেছে না ব্যাপার তো আপ দিয়ে বুঝে পারছি ভাবি যত যাই কও তোমার ধরনের আচরণ করলে আমার ভালো লাগে না খুবই মাইন্ড করছি আমি তুমি মাইন্ড করলে আমার কিছু করার নাই বেগম তোমার বাইরে সব পাগলামি দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি ভোট আসলে তার মাথা ঠিক থাকে না ঠিক বেঠিকের কি আছে আমি বুঝলাম না জনসীমা করবি লাগলে তো ভোটে খারাইনি লাগবে তাই না খারাইলে কি হয়ে যায় এই পর্যন্ত কতবার খারাইছে হ্যাঁ কয় ভোট পায় তোমার ভাই আরে ভোট পাওয়ার সাথে খারাপ একটা সম্পর্ক কি বুঝলাম না মানুষ যদি এখন আমার ভাই হিংসে করে ভোট না দেয় আমার ভাই কি করবে এই দুনিয়ার ভালো কোনো কিছুর কি কদর আছে ভালো মানুষের নাই তাই তো একে থামিয়ে গেলে চলবি নাকি চেষ্টা তো করে যা লাগবে আচ্ছা ভাই জান আপনার কি মনে হয় এইবার কি জনগণ আপনাকে ভোটটা দেবে আমি সেটা কেমন করে কব আমি তো আর মানুষের মনের মধ্যে ঢুকতে পারবো না মানুষ আমার ভোট দিবি কি দিবি না সেটা আমার পক্ষে কত সম্ভব না তবে আমি আমার মতো চেষ্টা চালা যাচ্ছি যাতে কোনো ত্রুটি না থাকে যাতে আমার মতো একজন সৎ যোগ্য একজন প্রার্থী তারা নির্বাচন করবে পারে সেটা ঠিক আছে তা বাইদা ভাই শুনলাম নমিনেশনের দিন নাকি আপনি গৃহবন্দী ছিলেন ভাবি নাকি আপনার ঘরের মধ্যে আটকে রেখেছিল ঠিকই শুনেছেন ঘরের মধ্যে আটকে রেখেছিলাম কিন্তু ঠেকাবার তো পারি নাই এটা তুমি কি কাম করছো ভাবি আমার ভাই আব্দুল সাদেক তুমি আটকে রেখেছিল ঘরের মধ্যে কিসের জন্য সে কি চুরি করবে যাচ্ছিল নাকি ডাকাতি করবে যাচ্ছিল যে জনসেবা করার জন্য ভোটে খাড়াইছে তার তোর অপরাধ কি তুই ঘরে আটকে থাকবি কিসের জন্য শোনো একটা কথা কই আমার ভাই এই আব্দুল সাদেক তখন চেয়ারম্যান হবি চেয়ারম্যানের বউ হিসেবে তখন তো ঠিকই পুলকিত হবে আমার চেয়ারম্যানের বউয়ে পুলকিত হওয়ার কোনো দরকার নেই তুমি চেয়ারম্যানের বোনই আনন্দ কর আমি খালি তোমার এই ভাইয়ের গোড়া রোগ থেকে মুক্তি চাই আচ্ছা তুমি বারবার একই কথা করছো কিসের জন্য কও তো কিসের গোড়া রোগ গরিবের গোড়া রোগ এই যে উনি ভোটে দাঁড়াইছে এই জন্য যে কত টাকা যাবে কোনো হিসাব আছে হ্যাঁ প্রত্যেকবার ভোটে দাঁড়ার জন্য ইচ্ছি করে জমি কিনা করলে ইলেকশনের খরচ আসবে কোন জায়গা থেকে আমি তো সেই জন্যই চলে আইছি ভাই আব্দুল সাদেক খরচের দেখো এবার আমার অংশের জমি আমি বিক্রি করে ইলেকশন খরচের জন্য দিয়ে যাবো করতেছে ওকে আওয়াজ কিন্তু হুঁশিয়ার হয় হ্যাঁ